বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। থেমে থেমে হওয়া বৃষ্টিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব। সে খবর জানাতে মহাখালীর ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেহেরুন এনি। এনি, রাজধানীতে ডেঙ্গুর হটস্পট কোনগুলো আর মশা নিয়ন্ত্রণে এবার সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট কিনা জানাবেন। রোশন, আমি এই মুহূর্তে আছি মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। এটি মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি হাসপাতাল, যেখানে প্রতি বছরই ডেঙ্গু আক্রান্ত হলে রোগীরা চিকিৎসা নিতে আসে, এবং এই বছর যারা আসলে এখানে এসেছেন তারা বলেছেন যে তাদের যে এলাকায় সেখানে যে মশক নিধন যে কার্যক্রম, প্রতি সপ্তাহে সেখানে মশক নিধনের জন্য ওষুধ ছেটানো হলেও মশা কমছে না, এবং সেখানে কিন্তু যে ডেঙ্গু আক্রান্তের হার সেটি কিন্তু কমছে না। এবং এই হাসপাতালে এখন কিন্তু 60 জন রোগী ডেঙ্গু চিকিৎসা নিচ্ছেন এবং প্রতিদিনই কিন্তু এটি বাড়ছে। এবং এখানে যারা আসলে এসেছেন সেখানে প্রাপ্তবয়স্কের পাশাপাশি কিন্তু শিশুদের আক্রান্তের হার অনেকটাই বেশি, এবং যারা আসছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে যে একের অধিক যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের কিন্তু দেখা যাচ্ছে যে আইসিইউতে নিতে হয়েছে। এবং এখানেও বেশ কয়েকজন রোগী আছে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইসিইউতে ছিলেন এবং পরবর্তীতে তাদেরকে বেডে শিফট করা হয়েছে। এবং এখানে যারা যারা ডিউটি কর্তব্যরত চিকিৎসকরা রয়েছেন তারা জানিয়েছেন যে থেমে থেমে হওয়া বৃষ্টির কারণে মূলত এবার এই সেপ্টেম্বরে হঠাৎ করে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে। এবং যারা এখন আসছেন এখানে তাদের মধ্যে অনেকেরই পেটে পানি নিয়ে আসছেন এবং ফুসফুসে পানি জমে যাওয়ায় অতি দ্রুত তারা শক সিন্ড্রোমে চলে যাচ্ছেন। এবং এই যে মৃত্যুর যে হারটি, আপনি জানেন যে এই চলতি সপ্তাহেই কিন্তু 13 জনের মৃত্যু হয়েছে এবং এই বছর কিন্তু এখন পর্যন্ত 96 জনের মৃত্যু হয়েছে। তো বলা যায় যে আসলে যারা ডাক্তাররা বলছেন যে এবার কিন্তু রোগীরা অনেকটা সচেতন হলেও দেখা যাচ্ছে যে শারীরিক যে অবস্থা সেটি কিন্তু খুব দ্রুত অবনতি হয়ে যাচ্ছে এবারে ডেঙ্গুতে, যে কারণে খুব দ্রুত হাসপাতালে ভর্তি হলেও কিন্তু মৃত্যুর যে হারটা সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। এবং আপনাকে বলে রাখি, এটা শুধু ঢাকা উত্তর সিটি না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেও কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই বেশি, এবং সেখানেও কিন্তু আগস্টে যেখানে দক্ষিণ সিটি কর্পোরেশন মুগ্ধা হাসপাতালে প্রায় 3000 ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল, এবং সেখানে শুধু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু বলা চলে যে 1000 রোগী কিন্তু তাদের এখন চিকিৎসা নিতে হচ্ছে। তো রোশন, এই ছিল আমার কাছ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি হাসপাতাল থেকে ডেঙ্গু নিয়ে সর্বশেষ। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি এবং হাসপাতালে ভর্তি রোগীদের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেরিন এনি।